মলদ্বারদের রক্তপাত মানেই পাইলস না, অনেকগুলো কারণে মলদ্বারদের রক্তপাত হতে পারে এবং এটা বয়স অনুযায়ী এক একজনের এক এক ধরনের রোগ হতে পারে। কিছু ম্যালিগন্যান্ট, কিছু বিনাইন। ম্যালিগন্যান্ট বলতে আমরা বলি ক্যান্সার, বিনাইন মানে ভালো টিউমারের দিকে বলি, সেগুলো ক্যান্সার না। কিন্তু এটা বোঝার উপায় কী? এই জন্য মলদ্বারদে যদি আপনার মাসে এক থেকে দুইবারও রক্ত যায়, সেটাকে অবশ্যই গুরুত্ব সহকারে নিতে হবে এবং প্রাথমিক অবস্থায় এর চিকিৎসা আপনারা যদি হার্বাল বা কবিরাজি এইভাবে নেওয়া শুরু করেন, তাহলে রোগটা লুকিয়ে ছাপিয়ে যাবে, তখন আমরা আসল রোগ নির্ণয় করতে অনেক সময় লেগে যাবে। কারণ মলদ্বারদের রক্তপাত অনেক ক্ষেত্রে ব্যথা দেয় না, তো ব্যথাবিহীন রক্তপাত মানেই যে রক্তপাতটা কোনো ভয়ঙ্কর কিছু না, সেটা কিন্তু না। মলদ্বারদের রক্তপাতের কারণের মধ্যে অবশ্যই একটা পাইলস কারণ, আবার অ্যানাল ফিশার হতে পারে, পলিপ হতে পারে, যে পলিপটা ক্যান্সারে পরিণত হতে পারে, সলিটারি রেকটাল আলসার এবং অবশ্যই ক্যান্সার, এবং অনেক ক্যান্সারের কারণেই কিন্তু পাইলস হতে পারে। তো পাইলসটা ক্যান্সারের কারণে হচ্ছে নাকি এমনিতে প্রাথমিক অবস্থায় ক্যান্সারবিহীন পাইলস, এটা বোঝার জন্য অবশ্যই একজন সার্জনের শরণাপন্ন হতে হবে।